মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার পেছনে না ঘুরে বরং যে আছে তাকে হাতে করার চেষ্টা কর, তার ভালোবাসা অর্জন করার চেষ্টা কর, বাড়িতে যে অসুস্থ মানুষটা রয়েছে তার দেখভাল কর, খেয়াল রাখ। এতদিনও যদি সূর্যকে এতটুকু হলেও চিনে থাকিস, তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে সূর্যর বাবা মার জন্য সবকিছু করতে পারে। তাই তুই ওর বাবা মার খেয়াল রাখ, তাহলেই দেখবি 90% সূর্যকে পাওয়া হয়ে গেছে। তুই এই কথাগুলো তোর ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থেকে বলছিস তো? তোকে একটাই কথা বলবো, প্লিজ তুই তোর অভিজ্ঞতাগুলো আমাকে শোনাস না, আমি শুনতে চাই না। সেই কেন শুধু শুধু ওর সাথে কথা বলছো? নাও জল খাও। খাবার খাবে তো? না বৌমনি, একেবারেই খেয়ে নেবো। জল খাবারটা বাঁচাচ্ছ? কোনো দরকার নেই জল খাবার বাঁচানোর, ওইটুকু বাঁচি আর কি লাভ হবে? দেবো তো ওইটুকু মুড়ি আর চানাচুর। এ বৌমা একটু ময়দা মাখো তো, মেয়েটা অনেকক্ষণ এসছে, ওকে একটু পরোটা বানিয়ে দিই। না মা, আমি কিছু খাবো না, আমি খেতে আসিনি এখানে। তাহলে কি করতে এসেছিলিস আমার নামে কান ভারী করতে? কোনো লাভ হবে না নীলু, কারণ আগে হয়তো আমি সবার কথা মুখ বুঝে সহ্য করে নিতাম, এখন আমি আর কারোর কথা মুখ বুঝে সহ্য করব না। কথা শুনলেও যখন আমি খারাপ, কথা না শুনলেও যখন আমি খারাপ, খারাপ যখন হয়েইছি, খারাপ মেয়ে বলে যখন সবাই স্ট্যাম্প দিয়েই দিয়েছে, তখন না হয় প্রতিবাদ করেই খারাপ থাকি? বরং এটুকু তো নিজের কাছে আমি পরিষ্কার থাকব যে নিজের আত্মসম্মানটা অন্তত বজায় রাখার চেষ্টা করেছি আমি। যাই হোক বৌমনি, তুমি যাও তোমার ননদের জন্য গরম গরম পরোটা বানাও, যদি বানাতেই হয় তাহলে আমি তোমাদের জন্যও বানাবো, তবে মায়ের যদি অনুমতি থাকে তাহলেই। আমাদের কাছে সামর্থ্য আছে নাকি বৌমা? সবার জন্য একেবারে জনে জনে গরম পরোটা ভাজা হবে বাড়িতে, তাই যদি বলে তাহলে আমার ছেলেটা কি দোষ করলো? সে কেন খাবে না? তো একটুখানি ডালডা পড়ে আছে, ওদিয়ে নীলুকে দুটো ভেজে দাও, আর কারোর জন্য কিছু দরকার নেই। এটা আমার পক্ষে সম্ভব না মা। পিসিমণি আপনি বরঞ্চ পরে পরোটাগুলো বানিয়ে নেবেন, আমি এক ননদের জন্য যে ভালো খায় পরে তার জন্য পরোটা বানাবো, আর আমার আরেক অভুক্ত ননদ যে ছুটে বেড়াচ্ছে একটা চাকরির জন্য এই পরিবারের জন্য, তার সামনে আমি তার বোনকে দেবো আর তাকে দেবো না, এটা আমার পক্ষে সম্ভব না মা। আপনি পরে বানিয়ে নেবেন। উফ, এই অশান্তি অশান্তি, আমার সব ব্যাপারে অশান্তি, কাউকে কিচ্ছু করতে হবে না তো, করতে হবে না, আমি করে নিচ্ছি। বৌদি বৌদি তুমি কথা বলো, আমি যাচ্ছি, কথা বলো। হ্যালো, আমি বলছি। কে বলছেন? এর মধ্যেই ভুলে গেলেন? যার কাছে ইন্টারভিউ দিতে এলেন, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এলেন, সেই কোম্পানির প্রোফাইল, সেই কোম্পানির ডিরেক্টরের নাম সব ভুলে গেলেন? ও সরি 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 স্যার, স্যার আমি আমি বুঝতে পারিনি, মানে আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে ফোন করতে পারেন। কাল থেকে আপনার জয়েনিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।